চলে এসেছি মেহেদির পাতা তুলতে। তো দেখো এই যে হচ্ছে মেহেদির পাতা, এগুলো আমি মাথায় নেব, তো মাথার চুলগুলো শক্ত হবে আর সুন্দর হবে ওই জন্য। হ্যালো অল মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা মণ্ডল। আমি আবারও চলে এসেছি নিউ আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা আমার নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে বন্ধুরা চলে এসেছি মাথার চুলের ট্রিটমেন্ট নিয়ে। তো আমার চুলটাকে খুব সুন্দর করি কিভাবে, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আজকে নেব মেহেদির পাতা, তো তোমরা নিশ্চয়ই সবাই চেনো মেহেদির পাতা। তো মেহেদির পাতাটা আমি কিভাবে মাথায় অ্যাপ্লাই করি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা মেহেদির পাতাগুলো দেখতে কেমন তোমরা দেখে নাও। তো এই দেখো, তো এইগুলো চুলে মাখলে চুলগুলো শক্ত হয়, তারপর ঘন হয়। আর তোমরা যে হিনাটা মাখো, তো সেই হিনাটাই এইগুলো দিয়েই হিনাটা তৈরি করে। তো এটা হচ্ছে অরিজিনাল যে পাতাগুলো, সেই পাতা। তো চলো এটাকে আমি কিভাবে পেস্ট করি। তো দেখো একটা মিক্সি নিয়ে নিয়েছি, এই মিক্সিতে করে আমি পেস্ট করে নেব। জল যদি না দিই তাহলে পাতাগুলো পেস্ট হবে না, ওই জন্য একটু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি বাটি আনতে গেছি, এই সময়ে ক্যামেরার সামনে এসে আমার মেয়ে কি ড্যান্স দেখাচ্ছে। তো বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে, এখন আমি এই লেবু রস দেব আর এই ডিমটা দিয়ে দেব। বন্ধুরা বর্ষাকালের লেবু দেখো অনেকটা রস হয়েছে, তো দেখো কি সুন্দর রস পড়ছে। তো বন্ধুরা আমি দুটো গ্লাভস নিয়ে নিয়েছি হাতের, তো এগুলো এখন আমি হাতে পরে নেব। আমাদের পাখিটা কি সুন্দর ডাকছে, দেখো মিঠু ডাকছে।
আমি 15-16 মিনিট করে রেখে দেব তারপরে নরমাল জল দিয়ে ধুয়ে নেব আর ধোয়ার পরে কি রিঅ্যাকশনটা হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো ফ্রেন্ডস ধোয়ার পরে দেখো চুলগুলো খুব সুন্দর হয়েছে আর আমি শ্যাম্পু করে চুলগুলোকে শুকিয়ে নিয়েছি খুব সুন্দর একটা জিনিস তোমরাও চাইলে নিতে পারো একদম হিনার মতন কাজ করবে আর দেখো আমি রেডি হয়েছি এক জায়গায় যাব ওই জন্য তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি